Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব মাসিক অবস্থায় অনেকের পেট ব্যথা হয়, তো এটা ঠিক কিভাবে ভালো করবে, কোরআন এবং হাদিসের মধ্যে কি আমল রয়েছে, তো এই সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা অনেক অনেক বেশি পরীক্ষিত একটি আমল। এটা হলো আমি আপনাদেরকে দিব আল্লাহ তাআলার কোরআনের একটি নাম থেকে, আল আজিম। বাংলা উচ্চারণ নিচে লেখা থাকবে আল আজিম, আল আজিম, আল্লাহর এই গুণবাচক নামটা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার গুণবাচক নামের মাধ্যমে ডাকো, আমি তোমাদের ডাকা সাড়া দিব। আল আজিম, এটা আপনাকে কখন পাঠ করতে হবে? এটা আপনাকে মেথি ভিজানো ফুটন্ত পানি, মেথি কিনতে পাওয়া যায় বাজারে 10 টাকা 20 টাকার, মেথি কিনবেন। মেথি কেনার পর একটা গরম ফুটন্ত পানির মধ্যে মেথিটা দিয়ে দিবেন, মেথির যে জল যে পানিটা হবে ওই পানির মধ্যে আল আজিম, আল আজিম, এটা আপনাকে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করার পর আপনি ওই পানির মধ্যে ফু দিয়ে যদি পান করেন, ইনশাআল্লাহ আপনি 1 থেকে 2 বার করবেন, 1 থেকে 2 বার মাত্র, যখনই পেট ব্যথা হয়, যার যতদিন মাসিক চলে ওই অবস্থায় করবেন, আপনার পেট ব্যথা নিমিশেই ভালো হয়ে যাবে। আবার হলে আবার এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আর অন্য মানুষকে পরামর্শ দিবেন আল আজিম। শুধু মেথি ভিজানো পানি খেলে অনেকে বলে হয়, কিন্তু ওটার কোনো ওষুধ নেই, শক্তি নেই। কাজটা হলো আল আজিম, আল্লাহ তাআলা মহান, গুরুত্ব আল্লাহ তাআলা মহান, মহত্ব আল্লাহ তাআলা সবকিছুর মালিক, তিনি সকলকে শেফা দান করেন, এটার অর্থ হলো এটা আল আজিম, বিরাট বিরাট। তো এটার মাধ্যমে যদি কেউ পড়ে অবশ্যই অবশ্যই এই রোগ থেকে সে মুক্তি পাবে ইনশাআল্লাহ, 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 অতি দ্রুত। আল্লাহর উপর বিশ্বাসটা কি করতে হবে, বিশ্বাস ছাড়া করলে হবে না, এবং আপনাকে সত্য কথা বলতে হবে ওই দিনগুলোর মধ্যে। তবে সব সারা জীবন সত্য কথা বলবেন, আল্লাহ তাআলা বলেছেন তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো, তা মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার, আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক বেশি পরীক্ষিত এই আমলটি, আল্লাহ তাআলা সকলকে করার তৌফিক দান করেন। আজকের মতো এখানেই শেষ করছি, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তার আগে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এই একটা বেল বাটন আছে, সাবস্ক্রাইব বাটন আছে, ভিডিওর মধ্যেই আপনারা এখানে সাবস্ক্রাইব করতে পারেন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।